দেখো বন্ধুরা, এইমাত্র বাজার থেকে এলো তোমাদের দাদা ভাই, আর আমার এখানে এই দেখো মাছি উড়ছে। আমার এখানে ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে, এখানে একটা প্লেট ঢাকা দাও। এবারে বাড়ি যাব, সব কাটা কুটি সমস্ত হয়ে গেছে, আর দোকান করার পরে দোকানটা ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিলাম। খালি নিচটাতে ঝাড় দেওয়া হয়নি, তার কারণ কালকে রাতে ভালো করে আমি পরিষ্কার করে ঝাড় দিয়েছি। আর দেখো কত কিছু কেটেছি, এই দেখো পেঁয়াজ ছাড়িয়েছি, শশা এভাবে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, এটা রাতে স্যালাডের ব্যবহার হবে। আর এটা হচ্ছে চাউমিনের সবজি, এখন মানে এখানে অল্প আছে আর খানিকটা বাড়িতে রয়েছে, কালকে অনেকটা কাটা হয়ে গেছিলো তাই ফ্রিজে খানিকটা রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো পকোড়ার জন্য এগুলো কেটে রেখে দিয়েছি, পেঁয়াজ কপি আরও আছে। আর এখানে আছে এই দেখ কাঁচা লঙ্কা কুচিয়ে এভাবে রেখে দিয়েছি, রাতে লাগবে। মোটামুটি সব কাজ একদম কমপ্লিট হয়ে গেছে, দাদাভাই খালি পকোড়াটা মেখে নেবে, ব্যাস বাড়িতে চলে যাবে। এখানে চাউমিনও আছে, এই দেখো। আর ওখানে এই যে দোকানের চিকেন এনে রেখে দিয়েছে, এই চিকেন পকোড়া হবে। একটা দোকান থেকে দুধের প্যাকেট নেব। আরে ইয়ে দাও তো, দুধ দাও। এটা হচ্ছে আমাদের মুদি দাদা, যখন যা দরকার হয় চলে আসি। ওইটা নিবি? আমি হাতি ঘোড়া খুঁজছিলাম এক্ষুনি। আমাদের পাড়ার ঠাকুর মন্দির মানে পুজো প্যান্ডেলের এখন বাঁশ বাঁধা হচ্ছে, প্রায় হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের এখানকার ক্লাবের পুজো। আর এখানে দেখো ফাংশনের স্টেজটাও তৈরি হয়ে গেছে, একটু জুম করে দেখাচ্ছি তোমাদের। এখানকার খুব জোরে ফাংশন হয় প্রত্যেক বছর, খুব ভালো করে পুজোটা হয়, তোমাদেরকে আবার দেখাবো যখন একদম তৈরি হয়ে যাবে। দুধ আর চিপস নিয়ে চলেছি। কি হয়েছে? আর আমাদের আজকে এক বস্তা সুজি এসছে, দেখো বন্ধুরা কত খাবে। এটা আসলে দোকানের কাজেই লাগানো হয়। আর এনেছে একটা বিউটিফুল গাঁদা গাছ, গাঁদা ফুলের গাছ, কালকেও একটা এনেছিল ছাদে আছে, আজকে বিকেলে তোমাদেরকে দেখাবো। খুব বড় বড় ফুল ফোটে এই গাঁদাটায়। বন্ধুরা দোকান থেকে দেখো ফিরে এসেছি, আসবার পরে এখানে রান্নাবান্নায় একদম ব্যস্ত হয়ে পড়েছি। মা যদি না সঙ্গে থেকে একটু সাহায্য করে না, আমার সেদিন খুব কপালে দুঃখ থাকে, কোনটা যে আগে করব কোনটা পরে করব আমি হিমশিম খেয়ে যাই, নিজের নিঃশ্বাসটা নিতে পর্যন্ত সময় পাই না। এইখানে আদা রসুন বাটছি আর মা ওখানে ভেন্ডি কেটে দিচ্ছে, তো আজকে ভেন্ডি আলু চিংড়ি মাছ দিয়ে একটুখানি মাখামাখা একটা চচ্চড়ি মতন করব। আর ছেলেকে করে দেবো চিংড়ি মাছের ঝাল, মালাইকারি টাইপের একটা, আমার ছেলে খুব পছন্দ করে, কারণ ও লাইলন টিকা মাছ খায় না। আর আমাদের তিন পিস লাইলন টিকা মাছ আছে, সেটা আমরা তিনজনের জন্য একটু গামাখা গামাখা করে নেব। তো এই ছিল রান্নাবান্না, তোমাদেরকে দেখাতে পারিনি আজকে রান্নাবান্নার পরে, অনেক কাজ ছিল ওই জন্য ফিরে আসছি একেবারে সন্ধ্যেবেলা। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি শুয়েছিলাম, ঘুমোইনি খুব একটা, তো একটুখানি চোখ লেগে গেছিলো, তারপরে উঠে পড়েছি। উঠে আর একে আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি, ঘরে থাকলে তো ম্যাক্সি পরি মানে নাইটি পরি, আর দোকানে গেলে শাড়ি টাড়ি পরে যাই, আমার ভালো লাগে। তো ওর জন্য ওই যে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। আর আজকে না একটুখানি কফি বানালাম, এই যে এটা মায়ের জন্য রেখে দিয়েছি, আর আমাদেরটা এই যে গ্লাসে এই যে দোকানে নিয়ে যাব। আর একটা জিনিস দেখে, এই যে ছেলের কফি, ছেলের স্পেশাল কাপ, আর এটা হচ্ছে ছেলের 5 বছর বয়স হয়েছিল তখন ওর জেঠু এই কাপটা দিয়েছিল, তো সেই কাপে এখনো পর্যন্ত খাচ্ছে। 5 বছর থেকে 15 বছর পর্যন্ত হয়ে গেল, এখনো ওই একই কাপেই কফি চা, আগে খেত কমপ্লান হরলিক্স আর দুধ, এগুলো খেত, এখন বড় হয়ে গেছে তো
হ্যাঁ, ছেলে বড় হয়ে গেছে, ওই কাপেই দুধ চা খাবে, ওই কাপেই কফি খাবে। তো চলো দোকানে যাই, আর বেশি বকবক করবো না, চুলটা একটুখানি গুটিয়ে নেব নিয়ে আর দোকানে চলে যাব। তোমাদের দাদা ভাই কি করছে জানি না, অনেক দেরিতে আজকে ঘর থেকে গেছে, তো একটু হাতে হাতে করে দিতে হবে, না হলে না অনেক কাজ থাকে, তো একা একা সামাল দিয়ে উঠতে পারে না, তার কারণ এখন ছোটবেলা যেহেতু, ওই জন্য আর 4:30টার সময় ঘর থেকে বেরিয়েছে, আর এখন তো 5টাতেই অন্ধকার হয়ে যায়। তো যাই দোকানে, তো তোমরা ভালো থেকো, ভিডিওটি এখানেই শেষ করছি, টাটা, শুভরাত্রি। এই যে মা ক্যামেরার সামনে আসতে খুব ভালোবাসে, দেখো নাও তোমার কফি খেয়ে নাও, আমার ছেলে যতটা না ক্যামেরা ফ্রেন্ডলি, আমার শাশুড়ি মা তার থেকে বেশি ক্যামেরা ফ্রেন্ডলি, খুব ভালোবাসে ক্যামেরার সামনে আসতে। অনেকে আছে ক্যামেরা পছন্দ করে না, কিন্তু উনি খুব ভালোবাসে ক্যামেরার সামনে আসতে। তো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি।